সাগরতলে অদ্ভুত ফাটল ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা বিজ্ঞানীদের প্রশান্ত মহাসাগরের তলদেশে এক অদ্ভুত ফাটলের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা তারা আশঙ্কা করছেন এই ফাটলের কারণে কোনো একদিন ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে প্রশান্ত মহাসাগরের কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় এ ফাটলের দেখা পাওয়া গেছে ব্রিটিশ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বিজ্ঞানীরা বলছেন পানি যদি এভাবে বের হতেই থাকে তবে তা স্থানীয় পানির চাপকে বরিয়ে দিতে পারে এবং ক্যাসকেডিয়া সাবডাকশন জোনের দুই টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণ হতে পারে যার ফলে ভূমিকম্প দেখা দিতে পারে এ বিষয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানী ইভান সোলোমন বলেছেন ফাটল দিয়ে পানি বের হওয়ার বিষয়টি অনেকটা জ্বালানি নিশ্চিত হওয়ার মতো এবং এটি আমাদের জন্য বাজে সংবাদ বয়ে আনতে পারে যে কেন সময় ভূমিকম্প তৈরি হতে পারে